ফার্স্ট বাইট দিয়ে আমি চিকেনের কোনো পরিমাণ পাইনি, শুধু পরোটাটাই মুখের মধ্যে এলো। আমাদের এই আড়াই মাসের যা জার্নি, তার যে সাকসেস, তার জন্য শরীফ ভাইকে থ্যাঙ্কস। শরীফ ভাই এটাকে এত ভালো প্রিপারেশন করতে পারেন বলে এরকম ভাবে টিক্কা কাবাবের এই সাইজটা একটু ছোট লাগছে অন্যগুলোর থেকে। এই লেগ পিসটা মারাত্মক লেভেলের সফট, মানে বাউন্ডারি ক্রস করে গেছে। দেখো, আমি শ্রীরামপুরের মানুষদের মধ্যে একজন, আর আমাদের শ্রীরামপুর হচ্ছে ঐতিহাসিক শহর। কিন্তু আমাদের শ্রীরামপুরকে খাবারের সাম্রাজ্য বা খাবারের শহর আমি বলতেই পারি, বিকজ অফ আমার চ্যানেলে প্রায় 100-এর ওপরে ভিডিও রয়েছে। তার মধ্যে 90% ফুড ভিডিও হচ্ছে আমার শ্রীরামপুরের মধ্যেই। ইভেন আজকে আমি যে ভিডিওটা করব সেটাও হতে চলেছে শ্রীরামপুরেই, আর ডেস্টিনেশন হচ্ছে গ্রিল জাংশন। সন্ধে হয়ে গেছে আর আজকে একটা বৃষ্টির দিন, আর এখন বাঙালির সন্ধে মানে শুধু চপ, সিঙাড়া আর ফুচকার মধ্যেই সীমিত নয়। এখন সন্ধে হলেই একটু পোড়া পোড়া, একটু লেবুর টকটক ভাব, সঙ্গে নরম নরম মাংস, ঠিকই ধরেছ, কাবাব খেতে আমাদের এখন খুবই মন চায়। আর আমার চ্যানেলে অনেকদিন হলো প্রপার কাবাবের ভিডিও নেই, আজকে আমার ভিডিওটা টোটালি কাবাব আইটেমের উপরেই হবে, কাবাব, তান্দুর, রোলস, এই সমস্ত কিছুর উপরে। ডেস্টিনেশন তো আগেই বলে দিলাম, গ্রিল জাংশন। এটা শ্রীরামপুরের মধ্যে একটা নতুন আউটলেট কাবাবের। তোমাদের অ্যাড্রেসটা আমি প্রপার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি শোনাই, তোমরা দেখছো বঙ্গিনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বাস, খেয়ে বাঁচো। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, রাস্তা একদম ভিজে। তোমাদের এবার আমি গ্রিল জাংশনের অ্যাড্রেসটা বোঝাই। শ্রীরামপুরে যে হিমালয় অপটিক্যাল আছে বা যে দীপক দোকান আছে তোমরা প্রায় প্রত্যেকেই চেনো, এই দীপক দোকানের একদম উল্টো দিকেই রয়েছে গ্রিল জাংশন। এই হচ্ছে গ্রিল জাংশনের সাইনবোর্ড লাগানো আছে, দেন আর কয়েক পা এগোলেই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। সো আজকের ডেস্টিনেশন এই জায়গাটাই, আমরা কাবাব খাবো, রোল খাবো, দেন তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব। স্টে টিউন, ভালো লাগবে তোমাদের। করুণাশিস, করুণাশিস চৌধুরী আমার নাম, আমি গ্রিল জাংশনের পার্টনার, প্রপারাইটার এটাই বলবেন। তো আমি এই রেস্টুরেন্টটা স্টার্ট করেছি ডিউরিং লকডাউন। লকডাউনের মধ্যে বসে আমার একটা মাথার মধ্যে এসেছিল যে একটা রেস্টুরেন্ট যেখানে কাবাব স্পেশাল, তার সঙ্গে রোল, রোলের ভ্যারাইটি আছে আমার কাছে। আমাদের কাছে আমরা টিক্কা রোল, ভুনা রোল, মাটন ভুনা রোল, এই টাইপের রোল তৈরি করি। আমরা রিসেন্টলি আমরা স্টার্ট করেছি এই মাস থেকে, মানে পূজা উপলক্ষে স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে মেন কোর্স। তার সঙ্গে আমার হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে, তার সঙ্গে হচ্ছে জোম্যাটোতে অ্যাভেলেবেল আছে আমার অল আইটেম। অ্যাড্রেস হচ্ছে জাস্ট এনএস এভিনিউ, 129 এনএস এভিনিউ, জাস্ট বিসাইড অফ শ্রীনিকেতন, শ্রীনিকেতন মলের পাশের বিল্ডিং। টাইমিংটা আমাদের 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ওপেন আছে। দেখতে পাচ্ছ গ্রিল জাংশনের মেনু কার্ড রয়েছে, কাবাব সেকশনের মধ্যে তোমরা এত রকমের ভ্যারাইটিস অফ কাবাব পাবে। দেন রোলের সেকশনটা দেখতে পাচ্ছ, প্রচুর ধরনের রোল অ্যাভেলেবেল রয়েছে, স্ন্যাক্স আছে, দেন ব্রেড আইটেম রয়েছে, নতুন ওনারা স্টার্ট করেছেন গ্রেভি আইটেম, সেগুলোও রয়েছে। টোটাল যে মেনু কার্ড আছে প্রাইস সমেত আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে মেনু কার্ডটা চেক করে নিতে পারো। উনি হচ্ছেন শরীফ ভাই, শরীফ ভাই হচ্ছেন আমাদের গ্রিল জাংশনের মেন কুক, মানে পুরো প্রিপারেশনটাই উনি করেন। কনসেপ্টটা আমার ছিল, কিন্তু প্রিপারেশনের সমস্ত কিছু যা তৈরি করার উনি করেন। আমাদের এই আড়াই মাসের যা জার্নি, তার যে সাকসেস, তার জন্য শরীফ ভাইকে থ্যাঙ্কস। যে শরীফ ভাই এটাকে এত ভালো প্রিপারেশন করতে পারেন বলে। এটা হচ্ছে রেশমি কাবাব, এটা হচ্ছে টিক্কা কাবাব, এটা হরিয়ালি কাবাব হচ্ছে। চিকেনের পিস আমাদের মোটামুটি 40 গ্রাম করে চিকেনের পিস আমাদের করা হয়। আবার লুকিয়ে পড়ছে, আগের দিনের ব্লগে দেখলে একজন কমেন্ট করেছে কি জানো, লিখেছে মানালি তো লজ্জাবতী লতা, সিরিয়াসলি একজন কমেন্ট করেছে ওই ভিডিওটাতে। আমি জানি না কেন, মানে ক্যামেরা অন হয়ে গেলে আমি এরকম হয়ে যাই। কীরকম হয়ে যায়? কেমন এরকম আমি নই, কিন্তু হয়ে যায়। আমরা এখন কাবাব অর্ডার দিয়েছি, যেটা রেডি হতে 20-25 মিনিটস টাইম লাগবে, যার জন্য আমরা এখন বসে ওয়েট করছি কাবাব রেডি হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি।
ওকে, তো গ্রিল জাংশনে এসে ফার্স্ট আইটেম যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে এনাদের স্পেশাল কাবাব প্ল্যাটার। মধ্যে প্রত্যেকটা কাবাব টু পিসেস করে থাকে, তার মধ্যে আমি তোমাদেরকে এখানে দেখাবো। এই হচ্ছে টিক্কা কাবাব যেটা দু পিস রয়েছে, এখানে রয়েছে হরিয়ালি কাবাব যেটা দু পিস আছে, এটা হচ্ছে আচারি কাবাব যেটাও দু পিস, আর এখানে হচ্ছে রেশমি কাবাব, তাই তো? পুদিনা পাতার চাটনি আছে, আর উপর দিয়ে ওনাদের নিজেদের তৈরি মশলা, চাট মশলা টাইপের একটা মশলা ছড়িয়ে দিয়েছেন। ফার্স্টে আমি ট্রাই করবো টিক্কা কাবাবটা, যেটা সাইজটা যখন রেডি করছিলেন ওনারা তখনই তোমরা দেখেছ। খাওয়া যাক, আর ওয়েট করা যাচ্ছে। এতক্ষণ আমি যেটা তোমাদের টিক্কা কাবাব বলছিলাম ওটা টিক্কা কাবাব না, এটা আচারি কাবাব যেটা আমি খেলাম। এটার মধ্যে একটা আজওয়ানের ফ্লেভার রয়েছে, একটা টকটক ফ্লেভার আছে, মানে মুখের মধ্যে না জিনিসটা গিয়ে হিট করছে, যেটা আমি খাওয়ার পরে বুঝলাম যে এটা টিক্কা কাবাব না, টিক্কা কাবাব এরকম খেতে হয় না। তো তখন ওনারা বললেন হ্যাঁ এটা আচারি কাবাব, মানে দেখতে যেহেতু একই, সো আমি গুলিয়ে ফেলেছিলাম জিনিসটা, চিনতে ভুল করবো না, কারণ হরিয়ালি কাবাব এরকম সবুজ সবুজ দেখতে হয়। খাওয়া যাক। জুসিনেস আর সফটনেস মারাত্মক লেভেল আর টেস্ট, ওহো, এই যে আমার মুখের এক্সপ্রেশনটা তোমরা দেখলে ওটাতেই বুঝে গেছো কতটা ভালো টেস্ট এটা, মানে আমি খুবই হ্যাপি এই হরিয়ালি কাবাবটা খেয়ে। এবার ট্রাই করবো টিক্কা কাবাব। টিক্কা কাবাবের এই সাইজটা একটু ছোট লাগছে অন্যগুলোর থেকে। এই যে এতগুলো খেলাম না, তার মধ্যে আমার টিক্কাটা বেস্ট লাগলো, আগেরগুলোও ভালো, টিক্কাটা আরও মারাত্মক লেভেলের। এবার হচ্ছে রেশমি কাবাব, লাস্ট রেশমি কাবাব, এই হচ্ছে সাইজ এক একটা। জুসি, সফট, টেন্ডার, সত্যি ভালো লাগে। আমাদের গ্রিল জাংশনের একটা সিগনেচার ডিশ, নাম আমরা দিয়েছি এটার পাঞ্জাবি কাবাব। অ্যাকচুয়ালি এটা চিকেনের লেগ পিস, অ্যাবসলিউটলি লেগ পিসের একটা কাবাব প্রিপারেশান। আমাদের দু রকম প্লেট হয়, একটা ফুল প্লেট, একটা হাফ প্লেট। ফুল প্লেটে চার পিস লেগ থাকে আর হাফ প্লেটে দু পিস থাকে। ফুল প্লেটের প্রাইস হচ্ছে 220 আর হাফ প্লেট হচ্ছে 120। আপনারা এটা টেস্ট করে দেখুন, আমার মনে হয় আপনাদের এটা সবার ভালো লাগবে। ওকে, সো কাবাব এটার জন্য আমি অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম, যেটা হচ্ছে পাঞ্জাবি কাবাব। এরকম এক একটা লেগ পিস থাকে, ফুল প্লেটে থাকে হচ্ছে চার পিস যেটার প্রাইস 220, হাফ প্লেটে থাকে দু পিস, আমি হাফ প্লেটটা নিয়েছি যেটার প্রাইস 120 তো। ওকে, সো পার পিস বুঝতেই পারছো 60 rupees করে, সঙ্গে স্যালাড দিয়েছেন, মানে দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা কতটা ক্যাপচার করছে আমি জানি না, বাট এটা জাস্ট দারুণ দেখতে লাগছে। এবার ট্রাই করি, মানে লেগ পিস খাওয়ার মজাই আলাদা, এরকমভাবে ধরতে হয় আর এরকমভাবে খেতে হয়। এই লেগ পিসটা মারাত্মক লেভেলের সফট, মানে বাউন্ডারি ক্রস করে গেছে, আলাদাই আলাদাই। এই যে দেখছো চিকেনটা পুরোপুরি ফ্রেশ চিকেন একদম, আর এই হচ্ছে নরম, আর এই হচ্ছে গরম, মানে ধোয়া উঠছে, দারুণ দারুণ। এরকম ফ্রেশ চিকেন এক একটা লেগ পিস, এদিকে গ্রিলের ভাবটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা প্রপারভাবে একদম ঠিকঠাকভাবে ব্যালেন্সড রয়েছে। বলবো তোমরা মাস্ট ট্রাই করো, টেস্ট কিন্তু খুবই ভালো, একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে, দেন একটা স্পাইসিনেসও পাওয়া যাচ্ছে, খুব ভালো লেগেছে। আর সবথেকে আমার ভালো লাগছে যে সফট কাবাবটা, এতটা পরিমাণে সফট এই লেগ পিসটা, হাইলি রেকমেন্ড করলাম, 100% রেকমেন্ড করলাম। গ্রিল জাংশনে এলে অবশ্যই পাঞ্জাবি কাবাবটা ট্রাই করো, আর যারা লেগ পিস ভালোবাসো তাদের জন্য তো এটা স্বর্গ, যেরকম আমার জন্য। চলো এনজয় করি এটা বানানো। তো কাবাবের পর্ব শেষ, এখন আমি রোলে চলে এসেছি, মানে রোলের যে সেকশন আছে সেখান থেকে আমি অর্ডার করেছিলাম এক চিকেন ভুনা রোল। পরোটাটা দেখছো এখানে, এটা একদম আমাদের যে অথেন্টিক রোল হয় সেই পরোটা। এখন অনেক জায়গায় নান রুটির ওপরে রোল করছে, এই সমস্ত কিছু অনেক ভ্যারাইটিস বেরিয়েছে, বাট অনেকদিন আমার এরকম রোল খাওয়া হয়নি যেটা এখানে এসে খাওয়া হচ্ছে, তার জন্য আমি একটু আগে থেকেই হ্যাপি। প্লাস আমার পিছনে দেখতে পাচ্ছ গ্রিল জাংশন, এনাদের বড় ব্যানার লাগানো রয়েছে, এই 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 পজিশনটা বেশ ভালো লাগলো আমার, সেই জন্য এখন এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আর রোলটা ধরে আমি যতটুকু বুঝতে পারছি খাবার আগে, এটা প্রচণ্ড পরিমাণে সফট। আচ্ছা, ফার্স্ট বাইট দিয়ে আমি চিকেনের কোনো পরিমাণ পাইনি, শুধু পরোটাটাই মুখের মধ্যে এলো, সব কিছু একসঙ্গে নিয়ে একটা বাইট দিই। এবারে প্রচুর পরিমাণে চিকেন এসছে, পেঁয়াজ এসছে, ওনাদের যে মশলা অ্যাড করা আছে সেটা মুখের মধ্যে পড়লো, খুব
ভালো লাগছে আর চিকেনটা যেটা আছে না এটার মধ্যে এটা এনাদের যে টিক্কা কাবাব আছে টিক্কা কাবাবটাকেই ছোট ছোট পিসেস করে দেন পেঁয়াজ অন্যান্য মশলা অ্যাড করে তাওয়ার মধ্যে এটাকে আবার ফ্রাই করা হয়েছে দেন রুটির মধ্যে দিয়ে তারপর সেটাকে রোল করা হয়েছে। ওকে সো আমরা গ্রিল জাংশন থেকে বেরিয়ে পড়েছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আমার সঙ্গে প্রতীতি আর মানালি আজকে এসেছে। তোমাদের ওভারঅল কেমন লাগলো বলো? আমার খুব ভালো লেগেছে, পেট ঝিমিয়ে গেছিস কেন? পেট ভর্তি করে বাড়ি যাচ্ছি, অনেক খাওয়া হয়ে গেছে আর পারছি না, হাঁটতে পারছি না, এত খেয়ে ফেলেছি। তোর জন্য একটা গাড়ি করতাম কিন্তু এখানে এত টাকা খরচা হয়ে গেছে না আজকে, সেই জন্য এটাই ফিরতে হবে। তো ভিডিওটা যদি এতদূর দেখে থাকো মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঢং করে বাজিয়ে দাও। দেখা হবে অন্য কোন একটা ভিডিওতে, আজকের মতো টাটা, খাও বস, খেয়ে বাঁচো, খেয়ে বাঁচো, চলো চলো টাটা, অনেক এনার্জি লস হয়ে গেছে।